بسم الله الرحمن الرحيم. দুইটা সূত্র আমাদের বর্গ নির্ণয় করার ক্ষেত্রে লাগে। একটা হচ্ছে আরেকটা সূত্র আমাদের লাগে আমরা এক নম্বর থেকে যদি আমরা একটা অঙ্ক করি, যদি আমরা ক নম্বর অঙ্কটা করি, তাহলে ক নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের একের পথে আছে 2a+3। আমাদেরকে বলা হয়েছে যে এই অঙ্কটা বর্গ নির্ণয় করব। এখন আমরা বর্গ নির্ণয় করতে গেলে আমরা কি করব, আমরা বর্গ করব, স্কয়ার দেব, হোল স্কয়ার। এটা আমরা এখানে কথায় লিখে দেবো যে বর্গ করে। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদের, আমরা পূর্ববর্তী ক্লাসে বুঝিয়েছি, আবার একটু রিভিউ করছি আর কি, পুনরায় মনে করে দিচ্ছি তোমাদেরকে। আমরা যে সূত্র গুলো করেছি দুইটা ক্ষেত্রে, প্লাস দুইটা স্কয়ার, ইন্টার স্কয়ার প্লাস দুইটা প্লাস স্কয়ার, আরেকটা করেছি মানে যেটা স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস দুইটা প্লাস স্কয়ার। এখানে আমরা যে দুইটা পদ পেয়েছি, এই প্রথমটাকে আমরা ধরবো এ, পরেরটাকে ধরবো বি। আমরা ধরে নেব যে এটা এ, এটা বি। তো এটাকে যদি আমরা এ ধরে নেই আর এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এটা এ প্লাস বি তা হোল স্কয়ার, ওই আমাদের ওই সূত্রের সাথে মিল আছে। আমরা যদি ওই সূত্রটা এখানে প্রয়োগ করি, তাহলে দেখো যেমন এ স্কয়ার প্রথমে আসছে, এ স্কয়ার আমরা এ স্কয়ার দিলাম, এ স্কয়ার, তারপর প্লাস সূত্রের মধ্যে টু আছে, টু, তারপরে সূত্রের মধ্যে এ আছে ইন্টু
দিব টু এ, এই হিসেবে তো আমরা টু এ কে ধরছি টু এ, তারপর ডি প্লাস বি স্কয়ার, তো আমরা সূত্রটা প্রয়োগ করলাম, সূত্রটা কি এ প্লাস বি দা হোল স্কয়ার, আমরা লিখলাম এ স্কয়ার প্লাস টু এ বি, তো এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, দুটার সাথে আমি ছোট করে এ আর বিটা ব্যবহার করছি সূত্রের এ আর বিটা, টু এ বি প্লাস বি স্কয়ার। এখন এটাকে আমরা পরবর্তীতে যে কাজ করব, এখানে টু এর উপরে স্কোয়ার আমরা জানি যদি বলে চার, পরে এই স্কোয়ার প্লাস আমরা সংখ্যাগুলো আগে গুণ করবো, দুটো মানে চার, তিন চারে বারো, এ আর বি গুণ করবো এ বি প্লাস থ্রির উপরে স্কোয়ার তিন তিনকে নয় বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বর্গ, খুব সহজজনক। আমরা মনোযোগের সাথে যদি আমাদের এই ক্লাসটা দেখে থাকি তাহলে আমাদের একের মধ্যে যে অঙ্কগুলো আছে, আমাদের একের মধ্যে মনে হয় সাত আটটা অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো পাব। তোমরা বাসায় বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবা, এই প্রতিটি উনিশে আমরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।